টেলিপাড়ে বাজলো আবারও বিয়ের শানাই। যারা এতদিন ধরে আইনি বিয়ের পথেই হেঁটেছিলেন তারা এবার সাত পাকেও পড়লেন বাধা। সিরিয়াল রানী রাসমণির কথা নিশ্চয়ই সকলের মনে আছে। রানী রাসমণির জগদম্বার ছেলের বউ প্রসন্নর চরিত্রে অভিনয় করেছিলেন পপুলার টেলি অ্যাক্ট্রেস অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। এবার তিনি বিয়ের পিঁড়িতে বসলেন, যদিও আইনি বিয়েটা আগের বছরই সারা। দীর্ঘদিনের প্রেমিক শুভম মিত্রের সঙ্গে এদিন বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি, ঝটপট করে ফেলেছেন বিয়েও। আততি দুর্গাপুরের মেয়ে সোমাশ্রী আর শুভমের সম্পর্ক কিন্তু বেশ অনেক দিনের। গত বছর অক্টোবরে আইনি বিয়ে সারার পর রিসেন্টলি দুর্গাপুরে ধুমধাম করে বিয়ে সেরেছেন এই মিষ্টি অ্যাক্ট্রেস। সোশ্যাল প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে অ্যাক্ট্রেসের বিয়ের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে সোমাশ্রীর পরনে রয়েছে টুকটুকে লাল বেনারসি আর গা ভর্তি সোনার গয়না, তার সাথে মানানসই লাল সাদা কম্বিনেশনে ধুতি পাঞ্জাবি পরেছেন নতুন বরমশাই। যদিও রানী রাসমণিতে মিষ্টি চরিত্রে দেখা গেল, কি করে বলবো তোমায় সিরিয়ালে, কিন্তু খলনায়িকা চরিত্রে তিনি করেছেন অ্যাক্টিং। এছাড়া কিছুদিন আগে শেষ হয়েছে তার আকাশাটে পপুলার সিরিয়াল ইকির মিকি। আর এই মুহূর্তে একটু ফাঁক পেতেই দীর্ঘদিনে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত এদিন সোমাশ্রীর বিয়েতে কিন্তু উপস্থিত ছিল জি বাংলার রানী রাসমণি পরিবারের তরফে জগদম্বা অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। কারণ সোমাশ্রীর সাথে রোশনীর কিন্তু ফ্রেন্ডশিপটা বেশ ভালো, আর সেটা প্রমাণ পাওয়া গিয়েছিল রোশনীর আইনি বিয়ের দিনে, কারণ সেখানে সোমাশ্রী কিন্তু ছিলেন উপস্থিত। তাই তো সোমাশ্রীর এই বিগ ডেতে রোশনীর তো থাকা বান্দা হ্যায়। অন্যদিকে রোশনীর স্বামী তুর্য হলেন সোমাশ্রীর বর শুভমের খুব ভালো বন্ধু। তবে শুধু শুভমের ভালো বন্ধু তুর্য এমনটাই নয়, তার কারণ শুভম কিন্তু গানের জগতের মানুষ, আর গানের কথা যখন আসে সেখানে তো মিঠাই রানীর কার্তিক ঠাকুরের নামও আসবে। তাই তো এই বিয়ের মধ্যমণি কিন্তু ছিলেন সেট অভিনেতা অদ্রিত রায়। তবে তিনি হাজির ছিলেন বরপক্ষের তরফে। জানা যায় নতুন বর শুভমের দীর্ঘদিনের বন্ধু হচ্ছেন অদ্রিত, তাই বন্ধুর বিয়েতে আরো এক বন্ধুকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। দুর্গাপুরে চলে গিয়েছিলেন সোজা বন্ধুর বিয়ে বলে কথা, তাই তো মিঠাই এর শুটিং থেকে তিনি আগে ভাগেই ছুটি নিয়ে নিয়েছিলেন, আর বিয়ের দিন সোজা পৌঁছে গিয়েছিলেন দুর্গাপুরে। আর তারপর সেখানে হলো পার্টিয়ে মজা। ভি টিমের পক্ষ থেকে নবদম্পতির উদ্দেশ্যে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।